নমস্কার বন্ধুরা, মাই হোম স্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আঙুরের পুডিং। এটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করছি আমার আজকের আঙুরের পুডিং রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আঙুরের পুডিং বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম আঙুর। আঙুরগুলোকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আঙুরটা একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আঙুরটা একদম মিহি করে পেস্ট করে নেব। আঙুরটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটি বড় ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালোভাবে ছেঁকে আঙুরের রসটা বের করে নেব। রসটা খুব ভালোভাবে বের করে নিলাম। এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এবার আঙুরের রসটা দিয়ে দিচ্ছি। আমি 400 গ্রাম আঙুর নিয়েছিলাম, তাতে আমার 2.5 কাপের মতো আঙুরের রস বেরিয়েছে। এবার কর্নফ্লাওয়ার আর আঙুরের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি যে কাপ মেপে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি দিলাম। এবার চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের একটি পাতলা চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন শিরা বানানোর একদমই প্রয়োজন নেই। একটি পাতলা চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নিয়েছি। এবার আঙুরের রস আর কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা আবার আমি একবার ভালো করে গুলে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে আঙুরের রস আর কর্নফ্লাওয়ারটা দেবার আগে খুব ভালো করে আরেকবার গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ার সঙ্গে সঙ্গে তলায় বসে যায়, সেই জন্য চিনির শিরাতে দেবার আগে খুব ভালো করে আরেকবার গুলে তারপর দিতে হবে। চিনির শিরাতে দেবার কিছুক্ষণ পরেই দেখবেন এটি আস্তে আস্তে জমতে শুরু করবে, তখন অনবরত নেড়ে যেতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা সবুজ ফুড কালার। ফুড কালারটা একদম অপশনাল, আমরা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু ফুড কালার দিলে পুডিংটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো। এবার দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নিতে হবে। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আরও একটু ঘন করে নেব। বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর এটাকে ঘন করব না। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এরকম একটি পাত্র নিয়েছি, তার মধ্যে একটুখানি তেল গুলিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে চারদিকে গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যালমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। অ্যালমন্ড কুচিটা ছড়িয়ে দেওয়ার পর আমি যে আঙুরের পুডিংয়ের মিশ্রণটা বানিয়েছি সেটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা পুরোটা ঢেলে দেওয়ার পর একটি খুন্তি দিয়ে উপরটা খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এবার এটা 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। 2 ঘন্টা পর আঙুরের পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা ডিমোল্ড করে নেব। খুব সহজে এটা ডিমোল্ড হয়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না, তাই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।